হ্যাঁ ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। এখন আমি রেডি হয়ে গেছি, আমি একটু ঘুরতে যাচ্ছি, দেখা যাক কোথায় যাওয়া যায়। এখন আমরা সেবাপুরে যাচ্ছি আমার এক ফ্রেন্ডের বাড়িতে। এই বাংলোগুলি ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল, এখন এগুলি সব খালি পড়ে রয়েছে। এটা ডক্টরের কোয়ার্টার ছিল। এটা হচ্ছে সেবাপুর হসপিটাল। এই হসপিটালটি ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। আগে এই হসপিটালে অনেক বড় বড় ডক্টর ছিলেন, এখানে সব বিদেশি ডক্টরও ছিলেন। এই হসপিটালেই আমার ছোট ভাইয়ের জন্ম হয়েছিল। আজ থেকে 38 ইয়ার্স আগে আমি এখানে এসেছিলাম আমার ভাইকে দেখতে। তো তখন এই হসপিটালটি ভালো ভালো ডক্টর আর নার্স দিয়ে ভরা ছিল, কিন্তু এখন এই হসপিটালটি বন্ধ হয়ে গেছে, চারদিকে একদম জঙ্গলে ভরে গেছে। কোন স্কুলে পড়ো তোমরা? পরীক্ষা শেষ হয়ে গেছে না? খুব ভালো। নাম কি তোমাদের? আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা কি করে? ওই দিক দিয়ে চলো, এইটার ভিতর দিয়ে যাবো। চাইলে রিপেয়ার করতে পারে।
মাঝখান দিয়ে গাছ ভ্রমণ করতে আসছে কই নাই তো ভ্রমণ করতে আসছে নাহলে এখানে রাখওয়ালা হবে সব খালি মনেই হয় না জিনিস যে খালি পড়ে আছে এটা ভাবাই যায় না এগুলা মানুষ থাকে না এগুলিতে এখানে তো মানুষ বাড়ি না ওকে ভিডিও কোয়ার্টার এটা কোয়ার্টারই ছিল নাকি আগে তারপরে বাড়ি করে নিয়েছে মনে হয় মানুষ এটা আবার কি গোডাউন
সম্পূর্ণ হসপিটালের এরিয়াটি ঘুরে দেখালো। এখন ওদের ওরা বাড়ি চলে যাবো। ঠিক আছে, আসো তাহলে, আবার দেখা হবে কোনো দিন। ঠিক আছে। তো এখন আমি আমার ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি। এখন আমরা এখন আমরা বাড়ি চলে আসছি। আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। বাই বাই ফ্রেন্ডস।